ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिम महिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो भीरामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोद्धं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अन्धतामीश्रमिश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण मञ्चकल्पो दुरु जय जय भगवान् जगतेर्गुरु जय जय गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठिकर सवार चरणरेणु मागे अधम श्री भगवान कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथि पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा पढ़छिलाम मनमोहन एवं रामेर मिलन एई अध्यायटी मनमोहन मित्र तिनि একটি অদ্ভুত দিব্য স্বপ্ন দর্শন করলেন, সেটা হচ্ছে এই, তিনি দেখলেন যে তিনি বাড়ির সকলের সাথেই একসঙ্গে বিছানায় শুয়েছিলেন। স্বপ্নের মধ্যে দেখলেন যে একটা প্রবল ঢেউ এসেছে এবং সেই ঢেউতে তিনি এবং তার বাড়ির সবাই ভেসে যাচ্ছে। এত সে তীব্রতার ঢেউ, তিনি সবাইকে ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু কেউই তার হাতের মধ্যে ধরা পড়ছে না। আস্তে আস্তে তার স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাই সেই ঢেউতে ধাক্কায় বেরিয়ে চলে গেল। সে স্রোত যখন চলছে সেটা একটা জায়গায় গিয়ে থামল, সেখানে হলো একটা সেই মাঝখানে যেন কিছু একটা সেই বিভাজিকার মতো মাটির একটা উঁচু জায়গা, যেখানে যেখানে তিনি গিয়ে উঠে দাঁড়ালেন এবং প্রথম যখন নিজেকে একটুখানি সামলে নিতে পারলেন তখন তিনি খোঁজ করা শুরু করলেন যে তার স্ত্রী কোথায়, তার পুত্র কোথায়, তার কন্যাগণ কোথায়। আমরা যা করে থাকি আর কি, চাচা আপন প্রাণ বাঁচা, আগে নিজের প্রাণ প্রাণ বাঁচানোর পরে তখন আমরা চতুর্দিকে খোঁজখবর করতে থাকি সেসব ঠিকঠাক আছে কিনা। তখন এক অদ্ভুত দৈববাণী হলো। দৈববাণীর সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আকুল পরাণ শুনে কেহ কহে তাঁয় অমীয় বরশি বাণী তুচ্ছ তুলনায় বিশ্বাস ভরসা পরা শুনে মন ভুলে নাহি তব পুত্র কন্যা ডুবে গেছে জলে কেবল তোমার নয় গেছে পরিবার ডুবেছে আগোটা বিশ্ব জগত সংসার। বলছেন এক অদ্ভুত অভয় বাণী হলো, একটা অদ্ভুত অভয় বাণী তিনি শুনতে পেলেন। বলছেন সে শব্দ যখন উচ্চারিত হচ্ছে তার প্রত্যেকটি শব্দের ভেতর দিয়ে যেন অমৃতের খরণ হচ্ছে, এত মিষ্টি, এত ভালো লাগছে শুনতে। সেটা কি বলছে, গম্ভীর স্বরে বলছে যে তোমার কেউ নেই, তোমার বউ চলে গেছে, তোমার স্ত্রী হারিয়ে গেছে জলের ভেতরে, তোমার পুত্র কন্যারা চলে গেছে, শুধু তাই না তোমার পরিবারে যতজন ছিল সবাই ভেসে গেছে জলে, একমাত্র তুমি বেঁচে আছো। এই ভাই একটু জল দেবে গো, জলে সবাই ভেসে গেছে। বলছেন ডুবেছে আগোটা বিশ্ব যাবত সংসার, যা কিছু ছিল সব ডুবে গেছে। তখন মিত্রের মনে হতে থাকলো যদি সবাই ডুবে গেল তার আমি বেঁচে থেকে লাভ কি, আমার তো কিছু নেই। বলছেন তখন আবার দৈববাণী হতে থাকলো, বলল এত শুনি দৈববাণী কহে পুনর্বার কি হেতু করিবে তুমি প্রাণ পরিহার সংসার কেবলমাত্র জলে ডুবে গেছে ঠাকুরের ভক্ত যত সবে বেঁচে আছে বিরাজেন ভক্ত সহ যথা নারায়ণ তোমার তাঁদের সঙ্গে হবে সম্মিলন। বলছেন সবাই ডুবে গেছে তাতে হয়েছে তা কি,
তোমার মতো এরকম কিছু কিছু মানুষ আছেন যাদের সঙ্গে তুমি একসঙ্গে আঁকড়ে বাঁচবে, সেখানে সেই নারায়ণ বসে আছেন যিনি আমাদের মুক্তির চাবিকাঠি দেখাবেন, তাকে কেন্দ্র করে এক গোছা ভক্ত আছে, তোমার তার সঙ্গে পরিচয় হবে, তুমি তাদের নিয়ে বাঁচবে। সবাই হারিয়ে গেল তো কি, সবাই একসময় হারিয়ে যাবে, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না। যে আমরা দীক্ষার সময় খুব লক্ষ্য করে থাকি, দীক্ষা হবে গিন্নি এসে অঝোর ধারে রোদন করছেন যে কর্তা কেন দীক্ষা নিচ্ছেন না, তার মুক্তির কোনো ভাবনা চিন্তা নেই, কর্তার কী করে মুক্তি হবে সেই চিন্তায় তিনি আকুল হয়ে পড়ছেন। আবার কোথাও কোথাও কর্তা শুক্রমুখে ঘুরে বেড়াচ্ছেন, আমার গিন্নিটার একদম ধর্মকর্মে মতি নেই। আরে বাবু, তুমি তোমার ধর্মে কর্মে মতি করো, সেটুকু তার করার সম্ভব নেই। সবাই ভাবছে একসঙ্গে যেরকম জোড়ায় জোড়ায় একটা কোনো ফাল্গুন বৈশাখ আষাঢ় মাসে এসেছিল, শ্রাবণ মাসে যেরকম এসেছিলাম সেরকম কোনো ফাল্গুন বৈশাখ আষাঢ় শ্রাবণে জোড়ে জোড়ে দুজনে মিলে যাব, এমন যেন ব্যাপারটা, এত যেন সহজ ব্যাপার। তা সেই তখন বলা হলো, এতে তিনি যেন আশ্বাস্ত হলেন। যখন তার আশ্বাস এলো তখন তিনি আবার জাগতিক ভূমিতে ফিরে এসেছেন। তা স্ত্রী তার গায়ে হাত দিয়েছেন, স্বপ্ন ভেঙে গেছে, হাঁ করে তাকিয়ে দেখছেন, এই যেটাকে দেখছেন এই তো খানিক আগে শুনলাম জলে ভেসে চলে গেছে, তাহলে এ কে? তিনি চিৎকার করে বলছেন, কেবল কে তুমি বলিয়া স্ত্রীকে করেন চিৎকার, বুঝে ভূত দেখলেন কিনা। স্বপ্নটা এত সত্যি বলে তার কাছে বোধ হয়েছিল যে এই যে জাগতিক ভূমি, যেটা সত্যি জগৎ আমরা যে বলি, সেই জগৎটাকে মিথ্যে বলে বোধ হচ্ছে, এইটা কিন্তু হওয়া দরকার। সে একটা গল্প আছে না, সেই চাষার একমাত্র ছেলে মারা গেল, বউ বলল তুমি কি নিষ্ঠুর, হ্যাঁ তোমার একমাত্র ছেলে মারা গেল, তোমার এতটুকু দুঃখ হচ্ছে না? বলছে কাল রাত্রে স্বপ্ন দেখেছিলাম রাজা হয়েছি, সাতটা ছেলে হয়েছি, এখন সেই সাত ছেলের জন্য কাঁদবো না আমার এই এক ছেলের জন্য কাঁদবো? যখন রাত্রে স্বপ্ন দেখছিলাম আমরা, সে একবারে সেই সোনার বেশ করে রাজকুমার রাজকুমারীর মতো ঘুরে বেড়ায় যাই হোক না কেন, সেটা তখন আমাদের কাছে সত্যি। আবার যখন সকালবেলা টাইট জিন্স পরে আবার অফিসে যাচ্ছি তখন ওটা মিথ্যে, এটা সত্যি হয়ে গেছে। এখন এটা আমার ওপর নির্ভর করছে কোন জগৎটাকে আমি গ্রহণ করব, কোন সত্যিটাকে আমি স্বীকার করব। বলছেন অদ্ভুত রাত্রিরে তিনি বলছেন, কে তুমি, তোমায় তো আমি চিনি না। মা এসে চিৎকা চেঁচামেচি শুনে জিজ্ঞেস করছেন, কী হয়েছে বাবা তো কি? মাকেও তিনি চিনতে পারছেন না, কারণ তার ভিতরে সে তো আশ্বাস জাগানো এক বাণী শুনেছে, সবাই ভেসে গেছে জলে, তার স্ত্রী ভেসে গেছে, কেউ নেই জগৎ সংসারে, কেউ নেই, তিনি যেন শুধু একা একা, তাকে সমস্ত রাস্তাটা অতিক্রম করতে হবে। বোধ যে যতদিন না আমাদের যাচ্ছে ততদিন আমরা কিন্তু ওই ঘুরে ঘুরে মরিতাই, মিছি মিছি ডরিতাই, কানামাছি ভোগ, যাকে পারি তাকে, এই বোধটা আমাদের আনা দরকার। যদিও এটা একটা স্বপ্নে তার বোধ এসেছে, কিন্তু এটাই হচ্ছে সত্যি, এই সত্যির ওপরে আমাদের জীবন দাঁড়ানোর কথা। আমরা এই সত্যিটাকে স্বীকার করতে চাই না, আমরা কিছুতেই বুঝতে চাই না যে জগতে কোনো কিছুই থাকবে না, আমিও থাকবো না, সেই পারানির করি যে গুছিয়ে নিতে হবে সেই বোধটা আমাদের আসে না। যখন দিন সকাল হয়ে গেল তখনও পর্যন্ত তার এই ভাবটা কিছুতেই হলো না, যেটা দেখছেন সেটা সত্যি বা স্বপ্নবত নয়। রাম তার ভাই তাকে ডেকে নিয়ে এলেন, রামদত্ত তার মাসি পুত্র মাসতুত ভাই, তিনি এলেন তাকে বিপদ থেকে ডেকে নিলেন, তিনিও তাকে বোঝাতে পারলেন। রামদত্ত তিনি কেমিক্যাল নিয়ে কাজকর্ম করতেন, উচ্চ কর্ম করতেন মেডিকেল কলেজে, তিনি সবসময় এটার সাথে ওটা লাগিয়ে বিক্রিয়া করেছেন আর একটা ফল পেয়েছেন, যা চোখে দেখেননি তাকে কখনো বিশ্বাস করেননি। এই রাম দত্তের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটল। কী ঘটনা ঘটল? তার এক কন্যা সে মারা গেল, মানে খানিক পাঁচা, এটা তার কাছে বড্ড বিস্ময় যে এই একটা প্রাণবন্ত মানুষ ছিল, আর খানিক বাদে সে আর এই ঘরের বাইরে যে পাপসটা তার ভেতরে আর কোনো ফারাক থাকলো না। তার মানে এমন একটি কিছু বস্তু আছে যেটার জন্য আমরা জেগে থাকি অথচ আমরা তাকে খুঁজি না। এই বোধটা যে সময় এলো, বলা হয় বাইরের যখন আমাদের গতিপথ বন্ধ হয়ে যায়, আমরা যখন ভেতরের দিকে যাত্রা করি তখন আমাদের ধর্মজীবনে শুরু হয়। কোয়েস্ট যখন আসে, সেই জিজ্ঞাসা আমাদের ভেতরে যখন আসে, কে আমি, হু এম আই। কন্যাকুমারিকায় দেখেছিলাম বিবেকানন্দ কেন্দ্রে, ওখানে যেমন ভালো থাকার ব্যবস্থা, আমরা যারা বাবুরা আছি তাদের যেমন ভালো থাকার ব্যবস্থা থাকে, তেমনি যারা খুব কষ্ট করে থাকতে চায় তাদের তিন ধরনের কুটি আছে, এসি কুটি আছে,
যারা খুব কষ্ট করে থাকতে চায়, নন এসি কুটি আছে আর প্রায় ভাঙা, কোনো রকম অ্যামেনিটিস ছাড়া কুটি আছে, সেই রকম একটা কুটিয়ার গায়ে নচিকেতার ছবি আঁকা আছে আর তার পাশে ইংরেজিতে একটা তিনটে শব্দ লেখা আছে, হু এম আই, আমি কে। এই যে মুহূর্তে আমি কে এই খোঁজার ইচ্ছা হয়, তখনই আমাদের ধর্মজীবন শুরু হয়। এদেরও দুজনের ধর্মজীবন শুরু হলো, বলছেন এরা তখন যাত্রা করলেন। বলছেন আছেন আর ওই জুড়াইতে চাই, কোথা জুড়াই, কোথা হতে আসি, কোথা বেসে যাই, সেখানে এক জায়গায় আছে, যে আছো চেতন ঘুমায় না আর, দারুণ এ ঘোর নিবিড় আদার, কর তম নাশ হও হে প্রকাশ, তব পদে তাই স্মরণ চাই। ওই যে মুহূর্তে আমার বোধটা যাচ্ছে, যে আছো চেতন, যে একটুখানি যার ভেতরে সেই জাগ্রত আছে, অন্যান্যদের মতো ঘুমিয়ে পড়ো না, কারণ আমরা বেশিরভাগই ঘুমিয়ে পড়েছি। মেট্রোতে আসি আমরা, হয় ছেলেপুলেরা ফেসবুক করছে, নাহলে একবারে ফিরে যখন যাই তখন ক্লান্তিতে এরকম করে, হয় ফেসবুকের এফের মতো ঘরটা এরকম নেমে গিয়ে ফেসবুক করছে, নাহলে গেম খেলছে, আর নাহলে ক্লান্তিতে মাথাটা এরকম করে নেমে গেছে, কেউ চেতনই নেই। যেদিকে তাকানো যায় সে যেন অচেতন, ঝুলে দাঁড়িয়ে আছে, তার মাথাটা এরকম ঝুলে গেছে, হয় এক হাতে ফেসবুক আছে আর নাহলে মাথাটা এরকম করে ঝুলে গেছে। এই জীবনকে খোঁজার এইটা খুব প্রয়োজন। এই যখনই খুঁজে পাওয়া গেল তখনই তারা যাত্রা করলেন শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে। বলছেন কোথা অশ্ব ঘুম পাড়াইয়া ঘুম কেমনে ভাঙান, কোথা অশ্ব কোথা মুখ কোথায় লাগাম, কোথা পৃষ্ঠ অশ্বারোহী কোথা তাঁর হাত, বিমানে অদ্ভুত কর্ম শূন্যে কষাঘাত, যন্ত্রণার ঊর্ধ্বমুখে ছুটে অশ্ববর, প্রভু রামকৃষ্ণ লীলা বড়ই সুন্দর। তার এক অদ্ভুত, সবকিছুর ভেতরে থেকে তিনি নিজেকে অদৃশ্য করে রেখেছেন, আর যখন সেই অদৃশ্য বস্তুকে দেখার ইচ্ছে হয় তখন আমরা তার দিকে তাকাই। দেখবেন এই গল্প আমাদের সকলের, কেউ এমনি এমনি আসেনি, চটাস করে থাপ্পড় খেয়েছি, গালে হাত বুলিয়েছি, বোলাতে 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 যে যেখানে স্থান পেয়েছি, কেউ ঠাকুরের কাছে, কেউ প্রণবানন্দজির কাছে, কেউ হরেকৃষ্ণের কাছে, কেউ লোকনাথ বাবার কাছে, যার কাছেই হোক না কেন, কালী দুর্গা সরস্বতী আল্লাহ গড যার কাছেই, ওই সব থাপ্পড় খাওয়ার পরেই আমাদের প্রথম এই ধর্মজীবনের শুরু হয়। আসলে তার আগে আমরা অন্যান্য এত জিনিস নিয়ে মেতে থাকি, আমার ভেতরে যে অনেক সম্পদ আছে সেটা আমরা জানতে পারি না। এই দেখবেন এই যে বাড়িতে আলো জ্বলছে, যদি আলোটা এক্ষুনি চলে যায়, যদি একটা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য জেনারেটর থাকে তাহলে সেটা ইলেকট্রিসিটি তৈরি করবে আর এই বাড়ির আলো জ্বলবে। কিন্তু এই বাড়িতে যদি একটি ইনবিল্ট সিস্টেম এরকমভাবে থাকতো যে যে মুহূর্তে লোডশেডিং হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই পাওয়ার থেকে জেনারেট তৈরি হওয়া শুরু হতো, তাহলে দেখতেন এই যে মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সার্ভিস, যেটা ওই কম্পিউটারের সঙ্গে একটা ছোট্ট জিনিস লাগানো থাকে, ইউপিএস বলে, আনইন্টারাপ্টেড পাওয়ার সার্ভিস, এই পাওয়ার সার্ভিসটা চলতে থাকে। আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, এই যে পরনিন্দা পরচর্চা করি, খুব টেবিলের আচারের মতো খুব ভালো লাগে আমাদের, আমরা এমনি এমনি করি না, কেন করি এটা, কারণ আমি নিজের ভেতরের আনন্দ জেনারেট করতে পারি না। তাই ও কী করছে, ওই গোলমালটা করলো, ওই চাকরিটা খেয়ে 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 খানিকের জন্য আনন্দকে জেনারেট করি বাইরে। এইখানে কি আমরা থেমেছিলাম, এবার এক নতুন যাত্রা, কেমন করে নিজের ভেতরে আনন্দ শুরু করতে হয় তার গল্প আজকে। শ্রীমনমোহন রামে নানা দিকে ছুটে, শান্তির আস্পদ কোথা কি প্রকারে ছুটে, এ সময়ে সুলভ সংবাদ পত্রিকায়, শ্রীকেশব প্রভুমূর্তি আঁকিয়া তথায়, দিয়েছেন ছাপাইয়া গুণগাথা লিখি, দেখিয়া পড়িয়া দুইজন ভারী সুখী, পরস্পর যুক্তি স্থির কইল নিরজনে, চলো যাব দক্ষিণের শহর দর্শনে, সংসার অশান্তি তাপে তাপিত জীবন, সাধু সঙ্গে তত্ত্ব জ্ঞান মনে আকিঞ্চন, সেই হেতু দুইজনে দর্শনে যান, চির শান্তিদাতা যেথা কল্যাণ নিধান। এই সময় রামচন্দ্র এবং মনমোহন যখন খুঁজে খুঁজে চলেছেন, তাদের একজন গুরুর প্রয়োজন যিনি তাকে শান্তি প্রদান করবেন, এমন সময় তারা এই সুলভ সংবাদ, সুলভ সমাচার, ফির সুলভ সমাচার পত্রিকার কেশবচন্দ্রের দেখা বেরোলো। কেশবচন্দ্র প্রথম শ্রীরামকৃষ্ণকে সভ্য সমাজের কাছে নিয়ে এসেছিলেন, লিখিত আকারে প্রথম নিয়ে এসেছিলেন, এইখানে তত্ত্বমঞ্জরী পত্রিকায় সব বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণ এবং তার উপদেশ সম্পর্কে তিনি লিখতে শুরু করলেন।
দেখুন শব্দের কি অদ্ভুত শক্তি, এরা দুজন কিন্তু কেউ বোকা নন, আমার আপনার মতো কেউ বোকা নন, যথেষ্ট বুদ্ধিমান এবং সেই সময় সমাজে যথেষ্ট প্রতিভাশালী লোক। শ্রীরামকৃষ্ণকে দেখেননি, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শুধু একটা পত্রিকায় কয়েকটা জিনিস পড়েছেন, তার অনেক বাণীর মতো কেশবচন্দ্র দু চারটি ছাপিয়েছেন, ভয় ভয় ছাপিয়েছেন, লোকে যদি পাছে না নেয় সেই ভয় ভয় ছাপিয়েছেন, অথচ সেই এই একটা দুটো শব্দ, একটা জীবন এত শক্তিশালী, এত প্রাণবন্ত যে তাদের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো, তারা মনে হলো এই মানুষটা আমাকে শান্তি দিতে পারে, তাই তারা দুজনে যাত্রা শুরু করলেন। পুথিকা দেখছেন, উতরিয়া যথাস্থানে করে অন্বেষণ, কোথায় পরমহংস সাধু একজন, লোকে দেখাইল পথ প্রভুর মন্দিরে, দ্বার দেশে এসে নহে হইল হাজির, আছিল কপাট বন্ধ মন্দিরের দ্বারে, ঈষৎ আঘাত তায়ে ধীরে ধীরে করে, মুক্ত দ্বার তখনই পরশ মাত্র তায়ে, আপনি করিয়া দিলা প্রভু দেব রায়, যেন প্রত্যাশায় কত কপাটের ধারে, বসিয়াছিলেন প্রভু তাহাদের তরে, দেখিবারে ভক্তদয়ে বহুদিন ছাড়া, ভবসিন্ধু তরঙ্গে ত্রাসিত আশাহারা, অন্তরে অপার সুখ প্রভু ভগবান, দেখিতে দেখিতে দুই ভক্তেরও বয়ান, সোহাগে সম্ভাস কত কতই আদর, বসাইলা আপনার খাটের উপর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিশ্ব ডরে দাপে, বসিতে সে বিছানায় থর থর কাঁপে, সাঙ্গ পাঙ্গ পারিষদ আত্মগণ তায়, অঙ্গ প্রত্যাঙ্গাতিতে শ্রীপ্রভুর আমায়, ছাড়িবার নাহি কেহ কারে নাহি ছাড়ে, বাজছে ছাড়া ছাড়ি বোধ লীলারও আসরে, প্রভু যে পরমহংস যার অন্বেষণে, এসেছেন দুই ভাই এখনো নাচিনে, তাহাদের মনে মনে জানা চিরকাল, সন্ন্যাসী পরমহংস পরা বাঘ ছাল, ভস্ম মাখা আগোটা অঙ্গ কাছে ধুনি জলে, সম্মুখে চিন্তা গাড়া বাস বৃক্ষ মূলে, মাথায় জড়ান জটা রুক্ষ কেশ ভার, গাঁজায় ধুয়ায় করে দুনিয়া আধার, প্রভুর শ্রীঅঙ্গ সাদা লক্ষণবিহীন, আচারেতে সুদিন অপেক্ষাও কতদিন, পরিধানে লাল পেড়ে সুতার কাপড়, সুন্দর সুঠামে নাই কোনো আড়ম্বর, পরে পরিচয়ে বুঝিলেন দুই জানে, ইনি তিনি আসিয়াছি যার অন্বেষণে, অন্তর বুঝিয়া তবে প্রভু দেবগণ, ভাগিনারী দয়ানন্দে করি সম্বোধন, জড়ের পীড়ায় নিচে ছিল শয্যাগত, ওরে মৃদু এরা নহে ব্রাহ্ম দলভুক্ত, শ্রীমনমোহন কর প্রভু সন্নিকটে, বাল্যাবধি ব্রাহ্ম ধর্ম বুঝি সত্য বটে, সমাজেতে যাওয়া আশা আছয়ে আমার, এত শ্রী প্রভুদেব কন পুনর্বার, যাহা যাও যাহা বুঝো ধর্মের উবারতা, তুমি নহ ব্রাহ্মদের এই মোর কথা, এত বলি কহিতে লাগিলা উপদেশে, অন্তর্যামী ভক্ত প্রাণ প্রভু পরমেশ। তারা ঠাকুরকে দেখতে এলেন, ঠাকুরকে দেখতে এসে তারা কি করলেন, দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ, একে ওকে তাকে জিজ্ঞাসা করলেন, নাগা পরমহংস কোথায় থাকে, যে পরমহংস দর্শন করতে তারা এলেন, দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন, দরজায় কপাট ধাক্কা দেওয়া মাত্র ঠাকুর দরজা খুলে দিল, ধাক্কা হচ্ছে এমন যে তিনি যেন তাদের এদের জন্য অপেক্ষা করছিলেন, কয়েক যুগ ধরে যেন অপেক্ষা করছিলেন, এবং দরজা খুলে তিনি আবাহন করে ভেতরে নিয়ে গেলেন। এরা তখনও ধারণা করতে পারছেন না এই সেই পরমহংসদের যার কাছে তারা এসেছে। জীবনীকাররা কিরম বলছে এই দর্শনের কথা সেটা আমরা শুনে নেব, ভারী সুন্দর ঘটনা আছে। বলছেন, 1879 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর কালী পুজোর পরে কার্তিক মাসের শেষে এক শুভ মুহূর্তে তিনজন গেছিলেন সব শুদ্ধ, রাম মনমোহন এবং গোপালচন্দ্র মিত্র নৌকা যোগে দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। প্রথম আগমন, শ্রীরামকৃষ্ণ কোথায় থাকেন জানেন না, ঘাটে নামিয়া চাঁদনীতে উপস্থিত লোকেদের নিকট সংবাদ লইয়া তাহারা পরমহংসদেবের ঘরের উত্তর দিকের বারান্দায় গিয়া দেখিলেন দ্বার রুদ্ধ, আর উত্তর পূর্ব বারান্দায় কতগুলি পুলিশের লোক বসিয়াছে। পাশ্চাত্য আদব কায়দায় সুশিক্ষিত বলিয়া তাহারা ঘরে ঢুকিবার পথ না পাইয়া পুনর্বার চাঁদনী লোকদিগকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ওই রুদ্ধদ্বারে আঘাত করিলে
উহা খুলিয়া যায়। তাহারা ঐরূপ করিলেন এবং দ্বার অচিরাৎ উন্মুক্ত হইলে গৃহে প্রবেশ করিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাদিগকে ভূমিষ্ঠ প্রণামান্তে স্বীয় শয্যার আসন গ্রহণ করিতে আহ্বান করিলেন। তাহারা পাশ্চাত্য রীতি অনুসারে শুধু মস্তক নত করিয়াই অভিবাদন জানাইল এবং নির্দিষ্ট স্থানে উপবেশনান্তে শ্রীরামকৃষ্ণের উপদেশ গ্রহণ এবং মধ্যে মধ্যে প্রশ্ন করিয়া নিজেদের সন্দেহ ভজন করিতে লাগলেন। ভেবে দেখুন, ঠাকুরের কাছে তারা এসছেন, ঠাকুর মেঝেতে মাথা ঠেকিয়ে ওদেরকে প্রণাম করছেন, ওরা ঠাকুরের দর্শনে এসছেন, শ্রীরামকৃষ্ণদের মাথা ঠেকিয়ে প্রণাম করছেন, কি দেখলেন যে লাল পেড়ে কাপড় পরা একটি লোক এসছে, এত কাণ্ড করে যার খোঁজ করতে এসেছেন। এবং নিজেদের মধ্যে কত কথাবার্তা কী হলো সেটা তো আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখানে জীবনীকাররা এইভাবে ব্যাখ্যা করছেন, বলছেন, অতঃপর শ্রীরামকৃষ্ণের প্রশান্ত মূর্তি, মধুর আলাপ, বাহ্যাম্বর শূন্যতা, সহজ অথচ যুক্তিপূর্ণ সমস্যা সমাধান ইত্যাদিতে তাহারা বিশেষ মুগ্ধ হইয়া সন্ধ্যা পর্যন্ত তাহার সহিত যাপনান্তে এক অননুভূতপূর্ব শান্তি ও বিমল আনন্দ লইয়া নৌকা যোগে কলিকাতা যাত্রা করিলেন। ভাগীরথী পক্ষে তাহাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের আলোচনায় চলিতে লাগিল। রামচন্দ্র বলিলেন, এরূপ যুক্তিপূর্ণ ভগবত সিদ্ধান্ত আগে কখনো শুনি নাই। মনমোহন বলিলেন, তিনি আমাদের সঙ্গে এরূপ ব্যবহার করিলেন যেন আমরা তার কত আপনজন, কত কালের পরিচিত। সমর্থন করিয়া রামচন্দ্র বলিলেন, মহৎ ব্যক্তির লক্ষণই এই যে তারা সম্পূর্ণ অপরিচিত লোককে ঘনকালের জন্য পরমাত্মীয় করে নিতে পারেন। প্রথম দিনেই তিনি আপনাকে শ্রীরামকৃষ্ণের গোষ্ঠীবদ্ধ বলিয়া জানিলেন। শ্রীযুক্ত রামচন্দ্র এতদিনে অকুলে কুল পাইলেন। ইহার পর শ্রীরামকৃষ্ণের আকর্ষণে প্রতি রবিবার দক্ষিণেশ্বরে যাইয়া পরমহংসদেবের কথামৃতে অন্তরের পিপাসা মিটাইতেন। সপ্তাহের কার্যব্যস্ততার মধ্যে তিনি ওই দিনটির অপেক্ষায় থাকিতেন এবং উহা দক্ষিণেশ্বরে কাটাইয়া রাত্রিতে গৃহে ফিরতেন। তিনি লিখিয়াছিলেন, রবিবার সন্ধ্যার সময় যখন গৃহে প্রত্যাবর্তন করিতাম তখন ঠাকুরের কথামৃত পান করিয়া আমরা একেবারে আনন্দে বিভোর হইয়া যাইত, ইচ্ছা হইত না যে গৃহে ফিরে আসি, সংসারকে তখন সংসার করিয়া বোধ হইত না। তখন আমরা প্রাণের ভাবে প্রায় গান করিতাম, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণ তলে করে থাকি অনিবার। শ্রীরামকৃষ্ণকে তারা দেখলেন, কি কি জিনিস তাদের খুব আকৃষ্ট করলো, এক হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রশান্ত মূর্তি, একটা অদ্ভুত চেহারা, একটা অদ্ভুত হাসি, যে আপনারা তো আজকাল মোবাইল স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্টফোনে সেই ঠাকুরের হাসিটাকে যদি একটুখানি এনলার্জ করে দেখেন, জুম করে দেখেন, আপনারাও বুঝতে পারবেন তিনটে জিনিস দেখার মতো, সেটা হচ্ছে তার হাসি, এক অদ্ভুত হাসি, যে হাসি দেখলে মানুষের অত্যন্ত দুঃখী মনও আস্তে আস্তে শান্ত হতে থাকে, আনন্দে ভরপুর হয়ে যায়। তার দুটো চোখ দেখে মনে হয় যেন প্রেম ঝরে পড়ছে, আর তার সমস্ত মুখখানি যেটা মনে হয় যেন তার ভেতরের আনন্দ ফেটে বেরিয়ে আসতে চাইছে এবং সেই আনন্দ যেন ছুটে আমার ভেতরে ঢুকছে। যতই বাংলার পাঁচ করে আসুন দেখবেন, শ্রীরামকৃষ্ণের মুখের দিকে তাকাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার মন শান্ত হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণকে দেখে প্রথম তাদের এটা ভালো লাগলো। দুই হচ্ছে আলাপ, মধুর আলাপ, অদ্ভুত, ডাউন টু আর্থ, একবারে নেমে এসেছেন মাটির কাছে, তার স্তরে নেমে এসেছেন। স্বামীজির একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যান হি স্ট্যান্ডস, তুমি যদি কাউকে সাহায্য করতে যাও তার স্তরে নেমে এসে তার সঙ্গে কথা বলো। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা আমাদের যুক্তি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যকে বিচার করতে দেয়। ধরুন আমাদের একটা খুব সংগ্রাম করে যদি একটা জীবন তৈরি হয়ে থাকে, যে একটা জায়গায় যখন আমরা এস্টাবলিশ হই, যখন কোনো মানুষ আমাদের কাছে এসে বলেন, দেখো বড্ড দুঃখী, বলছে কেন দুঃখী, আমি ওই রকম করেছিল, আমি যদি পেরে থাকি তুমি কেন পারবে না, ভাবলুম আমরা খুব ইন্সপিরেশন দিলাম, তা কিন্তু নয়, আমার সিচুয়েশানটা একরকম ছিল, ওর সিচুয়েশানটা একরকম, ওর জায়গায় যদি আমি না নেমে আসতে পারি তাহলে কিন্তু আমি কিছুতেই ওর সঙ্গে কমিউনিকেট করতে পারবো না। রাজা সবারই দেন মান, সেমান আপনি ফিরে পান, ওদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মধ্যে রাজার সঙ্গে মিল ভবিষ্যতে। সেও যে একটা গোটা মানুষ, তার স্তরে যদি আমি না নেমে আসতে পারি, এবং তা করতে গেলে অবশ্যই একে অপরের সঙ্গে যখন কথা বলবেন
সেখানে যেন সমস্ত কটুতা সরিয়ে দিয়ে কথা বলতে হয়। বাচ্চাম্বর শূন্যতা, আমাদের বাবাজিদের আজকাল যেরকম আমরা দেখছি ওই রকম বাবাজি তিনি নন, কোন রকম আড়ম্বর নেই। সাদা কাপড় পরেন, মাস্টার সাহেব বর্ণনা আছে, তিনি সাদা কাপড় পরেন, লাল পেড়ের জুতি পরেন, পালিশ করা চামড়ার জুতো পরেন, লাল পেড়ে কাপড় পরেন, সাদা দামি তাঁতের কাপড় পরেন, মনেতে কোট পরেন, কানে আবার টুপি পরেন, আবার ইংরেজিতে ইয়া বলেন, থ্যাংক ইউ বলেন, হেরেন্ডো বলেন, এইসব ইংরেজি শব্দও ব্যবহার করেন তিনি। আবার যখন তিনি যান দুটি করে দুখিলি করে পান খেয়ে একবারে ঠোঁট লাল করে যান, মেকআপ একবারে কমপ্লিট, যখন প্রেজেন্টেশন শ্রীরামকৃষ্ণ দেখবেন এইরকম অ্যাপিয়ারেন্স, এটা শিখতে হয় শ্রীরামকৃষ্ণের কাছে কেমন করে অ্যাপিয়ার হতে হয়। আমাদের যেরকম যারা আছে না ধর্মজীবন যারা যাপন করে দিন সারা মুখখান আমি দেখলে দুঃখ হয়। আমাদের এখানে নরেন্দ্রপুরে দেখি মন্দিরে সব জপ করে, যেন সারা জীবনে সারা জগতের দুঃখ তাদের মুখেই কনসেন্ট্রেট করছে, জপ করছে, যেন মালা টানছে, যেন আর পারছি না, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এরকম অবস্থা। ভগবানের নামে কোথায় আনন্দ হবে, সে কি দুঃখ, সেইরকম করে আছে কি কষ্ট, আর ওরকম করে শুকনো করে একটা শুকনো শুকনো চেহারা থাকবে, মাথার চুল আশ্রাতে পারবো না, হ্যাঁ জুতোর একটা স্ট্র্যাপ ছিঁড়ে যাবে, ব্যাস আমরা খুব ধার্মিক। ওরকম না হলে ওই শোবাজিটা না করলে আমাদের ধর্ম হয় না। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন তার কোনো আড়ম্বর নেই। ভূতেশানন্দজি মহারাজ বলতেন অতিরিক্ত দেখাবে না, কমটুকুও দেখাবে না, বাড়াবাড়িও করবে না, যে অনেক আছে আমার সেটাও দেখানোর চেষ্টা করবে না, আবার দিনহীন ভাব বলছেন সেটাও করবে না, একবারে সাধারণ থাকবে না। আমাদের যারা দেখবেন প্রেসিডেন্ট এসেছেন, ঠাকুরের যারা প্রতিনিধি, খুব খুঁটিয়ে 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 লক্ষ্য করেন, দেখুন কি সুন্দর একটা জীবন। আত্মসানন্দজিকে দেখেছি যখন উনি জেনারেল সেক্রেটারি, আমার রোজ মনে হতে সব জামা কাপড় ইস্ত্রি করে, জামা কাপড় নতুন এসছি তো, তারপরে একদিন আবিষ্কার করলুম সন্ধ্যেবেলা ওনার ঘরে গেছিলুম, তখন দেখলাম জামা কাপড়গুলো ভাঁজ করে একটা বালিশের তলায় রাখা আছে, তার ওপর জপের আসনটা পাতা আছে, তার ওপর উনি বসে জপ করেন। উনি অত বড় চেহারার প্রেশারে সব কি সুন্দর করে প্রেস করা হয়ে গেছে। পরের দিন যখন উনি সকালে অফিসে যান, দেখে মনে হয় ঝকঝকে প্রেস করা জামা কাপড় পরে নিলেন। প্রেজেন্টেশনটা দেখবার মতো ছিল। মহারাজ কাপড় পরতেন, আমরা লক্ষ্য করে দেখতাম একটা একটু উঁচু নিচু হতো না, পার সরু পারের কাপড়ে একটু উঁচু নিচু হয়নি, একবারে যখন পিট করেছেন আমাদের তো এবড়ে থেপে যায়, মহারাজ কি সুন্দর থাকতো একবারে সব কি, অথচ কি সাধারণ জিনিস, নখগুলো কেটেছেন নেল কাটার দিয়ে কি পরিষ্কার। আজকে ছবি দেখছেন আমাদের ওখানে লাগানো হবে, তাই জুম করে করে আঙুলের নখগুলো দেখছেন, একবারে চাঁদের মতো, যেরকম অর্ধচন্দ্রাকার ঠিক সেইরকম, কি সুন্দর কি পরিচ্ছন্ন একবার অদ্ভুত একটা জিনিস। বলছেন সহজ অথচ যুক্তিপূর্ণ সমস্যা সমাধান, এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি। তিনি যখন কথা বলতেন আমাদের ভাষায় কথা বলতেন, ওই পাড়াগিয়ে লোকটি তিনি যখন আমাদের সঙ্গে কথা বলতেন ঠিক আমাদের মতো করে কথা বলতেন, না হলে কিন্তু অতগুলো লোক আসে না। আজকাল যে টিভি সিরিয়াল দেখায় না, সেই গুরুদাস বন্দ্যোপাধ্যায় কী যে একখানা করে দিয়ে গেছেন না, ঠাকুর মানে হাতটা শশা শশা করে উঠে গেল আধ পাগলা একটা লোক, তা কিন্তু নয়। ঠাকুর ঠাকুরকে যারা দেখেছেন তারা ঠাকুরের একটা দোষের কথা বলেন, ঠাকুর তোতলা ছিলেন, কথা বলতে গেলে ঠাকুরের কথা আটকে যেত, তোতলাদের আবার গান গাইতে গেলে ওরকম অসুবিধা হয় না, ঠাকুরের কিন্তু কথা একটু আটকে যেত। কিন্তু তার একটা অদ্ভুত ব্যক্তি ছিল, ভেবে দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, মাস্টার মশাই কেশবচন্দ্র, এইসব সমাজের ক্রিম যারা, তাদের কাছে তারা তার কাছে এসে ফিদা হয়ে গেছে। অতএব আত পাগলা হলে আর যাই হোক তার কিছু হতো না। তার সমস্ত কিছু প্রেজেন্টেশন, আমি রথের গল্প বলেছিলাম গতদিন, যে রথযাত্রা হচ্ছে, ঠাকুর নরেনকে গান গাইতে বলছেন, কি অদ্ভুত যুক্তি, নরেন বলছেন বাজনা নেই কিছু নেই, বলছেন বাবু আমাদের ওই রকমই ব্যবস্থা, তাতে যদি গাইতে হয় তাতে গাও, বলছেন বলরামের ব্যবস্থা সেই গাড়ি করে দিয়েছে, আমি বললাম চারা না ভাড়া, বললাম ও বলরাম এই ভাড়ায় কি যাবে, বলছে হ্যাঁ হ্যাঁ ঘোড়া যাবে, তুলে দিয়েছে বরানগরের কাছে গিয়ে চাকা ভেঙে গেছে, তারপরে সে ঘোড়া যায় না, ঘোড়াকে সপাসপ করে সাঁটালে ঘোড়া খানিকটা দৌড়ায় আবার গিয়ে থেমে আবার সপাসপ করে মারতে হয়, বলছে বলরামের এই রকম অবস্থা। দেখুন কি অদ্ভুতভাবে তাঁর যে করুণ অবস্থা সেটাকে কমিউনিকেট করছেন, নিজের যে কষ্ট সেটাকে কত সুন্দর করে কমিউনিকেট করা যায়, কথা বলতে শিখতে হয়। পূজনীয় শিবমায়ানন্দ যে আমাদের বলতে যে কথামৃত করে বুঝি না বুঝি, কথামৃত আমাদের কথা বলতে শিখিয়েছে, একটা নতুন ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ওয়ে অফ প্রেজেন্টেশন, জীবনকে নতুন করে দেখা, এটা শ্রীরামকৃষ্ণের কাছে শিখেছি। ভেবে দেখুন মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন তোমার বউ কে, সে কি, সে কেমন,
বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি বলছে আজ্ঞা ভালো তবে অজ্ঞান ঠাকুর বলছেন ও তুই বুঝি ভারী জ্ঞানী কি অদ্ভুত কথা একটা ছোট্ট কথা তাতে জগতে সমস্ত কথা বলে দিলেন যে বুঝতে পারলো তার জন্য কত কি কথা বলছেন ধ্যান করবে মনে 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 কত সহজ কথা যাই একটাই সার বস্তু হচ্ছে যে এই ধার্মিক জীবনে কোনো বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন নেই যেমনটি তিনি যাপন করেছেন ঠিক সেই রকম তাই এই যুক্তিমান মানুষদের কাছে কতগুলো জিনিস পরিষ্কার বলছেন এইরূপ যুক্তিপূর্ণ ভগবৎ সিদ্ধান্ত আগে কখনো শুনি নাই তিনি আমাদের সঙ্গে এইরূপ ব্যবহার করিলেন যেন আমরা তার কত আপনজন কত কালের পরিচিত এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি যেদিন আপনি প্রথম দিন এলেন আপনি হয়তো চেনেন না কখনো আপনার মনে হচ্ছে তিনি যেন আপনার ভারী আপনার জন আপনি হয়তো তারপরে তার কাছে এলেন না কিন্তু ভেতরে ভেতরে মথুরানাথ প্রথম দিন শ্রীরামকৃষ্ণকে দেখলেন দূর থেকে দেখলেন হৃদয়ে আর শ্রীরামকৃষ্ণ হেঁটে যাচ্ছেন মথুরানাথ জিজ্ঞেস করছেন তার দাদাকে রামকুমারকে উঠি কে বলছে আমার ছোট ভাই কিন্তু আর কোনো কথা হয়নি মথুরানাথ ঘরে ফিরে গেলেন কিন্তু তার প্রতি মুহূর্তে তার ভেতরে সেই শ্রীরামকৃষ্ণের চিন্তন হচ্ছে বলছেন তিনি আমাদের সঙ্গে এইরূপ ব্যবহার করিলেন যেন তিনি আমাদের কত আপনার জন কত কালের পরিচিত এইটা হচ্ছে কথা এক অদ্ভুত দেখুন মায়ের কাছে সরজুবালা দেবী এসেছেন সরজুবালার স্মৃতি প্রথম স্মৃতি আছে সরজুবালা প্রথম দিন দর্শন করতে এসছেন মা বলরাম বাবুর বাড়িতে এসেছেন ওখানে গিয়ে ফিরেই বলছেন তাই তো মা তুমি এসেছো আমার মনে হচ্ছিল তুমি এসেছো তাই বলরাম বাবুর ওখান থেকে দ্রুত আসবার ইচ্ছে হচ্ছে এমন অদ্ভুত একটা প্রেজেন্টেশন ছেলে চলে যাবে মেয়ে প্রথমবার এসেছে তাকে কিসে করে দিচ্ছেন খাবার দিচ্ছেন একটা নারকেলের মালায় করে চারটে লুচি আর একটু সন্দেশ আর একটা শালপাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে দেখুন একেবারে প্রথম যার সঙ্গে আমাদের দেখা হয়েছে আমরা তো আগেই তো কেউ গেস্ট টেস্ট এলে বাড়িতে যে সমস্ত কাঁচের বাসন সেই বাবা আদমের আমলে ছিল সেইগুলো সবার আগে বার করে সেইগুলো দিয়ে প্লেট প্লেট পেতে দিই দেখুন কি সুন্দর প্রেজেন্টেশন একটা নারকেলের মালা তার ভেতরে এটা আবার করবার চেষ্টা করবেন না তার মধ্যে চারটে লুচি আর একটা সন্দেশ একটা শালপাতার ঢাকনা দিয়ে দিয়েছেন সরজুবালার বর্ণনা আছে তিনি নেমে আসছেন মা জিজ্ঞেস করছেন মা তুমি যেতে পারবে বলছে হ্যাঁ মা পারবো আমি আর একটু আসবো বলছে হ্যাঁ মা পারবো দেখুন এই প্রতি মুহূর্তে সন্তানকে অভয় দিচ্ছেন আবার একই সঙ্গে তার ভেতরে যে আত্মশক্তি সেটাকে সেটার সামান্যতম অবমাননা করছেন না এই হচ্ছে অবতারের স্পেশালিটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে এদের প্রথম দেখা হলো কি সুন্দর কথা বলছেন সন্ন্যাসী পরমহংস সম্পর্কে জানা তারা সবসময় বাগছাল করে গা সারা গায়ে ভস্ম মাখে আর একটা ধুনির সামনে বসে থাকে কিন্তু এই যা আর তার লম্বা চুল আর জটা একবারে ঝুলে আছে এই যে পরমহংস দেখলো দেখে অবাক আচারেতে সুদিন অপেক্ষা কতদিন শ্রীপ্রভুর অঙ্গে সাদা লক্ষণাবিহীন সাদা রঙের কাপড় পরেছেন আবার বলছেন আচরণ কেমন না দিনের থেকেও দিন দিনের থেকে তো দিন বটেই তারা কোথায় পরমহংসদেবকে দেখতে এসেছেন তিনি সাধুটাকে প্রণাম করবে না তা ঠাকুর তাকে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে এরকম দীনতা অ্যাটলিস্ট আমি তো পারবো না দীনতা এরকম দেখার মতো বলছেন পরিধানে লাল পেরে সুতার কাপড় সুন্দর সুঠাম নাই কোনো আড়ম্বর পরে পরিচয় বুঝিলেন দুইজনে ইনি তিনি আসিয়েছেন যার অন্বেষণ এই সেই লোক যার অন্বেষণ করতে এসেছি এ বাবুরা তো খুব ইয়ে হয় আমাদের যোগীন মহারাজ তিনি এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে দর্শন প্রথম দর্শনগুলো যদি সব পার্শ্বদের আমরা এক জায়গায় করতে পারি না দেখবে অদ্ভুত এক মজার সিনেমার মতো মনে হবে যোগীন মহারাজ এসেছেন শুনেছেন রাসমণির বাগানে খুব ভালো ফুল ফোটে ফুলের বাগানে দেখছেন মালিগোছের একটা লোক দাঁড়িয়ে আছে বলছে এই এটা প্রথমে সে পরমহংসের ঘরে গেলেন পরমহংস তখন তো মালি হয়ে দাঁড়িয়ে আছেন বাগানে এই পরমহংসের ঘরে কেউ নেই তখন তিনি সেই মালির কাছ থেকে ফুলের মালিকে বললেন ফুলটা ইয়ে করে দাও সে ফুলটা নিয়ে তিনি বিদে হলেন দ্বিতীয় দিন আবার যখন তিনি এসেছেন এসে তো তার চক্ষু চরক গাছ আগের দিনে যাকে মালি ভেবেছিলেন তিনি খাটে বসে আছেন তিনি আগতে পরমহংস আর বাকিরা সবাই তার কথা মুগ্ধ হয়ে শুনছেন হঠাৎ একটা সময় তিনি শুনতে পেলেন ঠাকুর বলছেন দরজার বাইরে যে দাঁড়িয়ে আছে সে ভেতরে আসুক উনি এপাশ তাকাচ্ছেন ওপাশ তাকাচ্ছেন দেখলেন তিনি ভিন্ন দরজার বাইরে আর কেউ দাঁড়িয়ে নেই অদ্ভুত আবাহন শ্রীরামকৃষ্ণের কাছে প্রত্যেকের আশা
এক অদ্ভুত, আমার আপনাদের আশা, আপনি ভালো করে লক্ষ্য করুন, দেখবেন এক গল্প লিখতে পারবেন। তাই এখানে এক অদ্ভুত তিনি লিখছেন, অন্তর বুঝিয়া তবে প্রভুদেবকণ ভাগিনে হৃদয়ানন্দে করি সম্বোধন, জ্বরের পীড়ায় নিচে ছিল শয্যাগত, ওরে ঋধু এরা নহে ব্রাহ্মধলভুক্ত। হৃদয়ে জ্বর হচ্ছে, কুঁকো করে শুয়ে আছে, তাকে বলছে ওরে ঋধু এরা ব্রাহ্ম নয় রে। তখন ইনি প্রতিবাদ করে বলছেন, শ্রীমনমোহন কণ প্রভু সন্নিকটে, বাল্যাবধি ব্রাহ্ম ধর্ম বুঝি সত্য বটে, সমাজেতে যাওয়া আসা আছয় আমার, এত শুনি প্রভুদেব কণ পুনর্বার, যাহা যাও যাহা বুঝো ধর্মেরও বারতা, তুমি নাহ ব্রাহ্মদের এই মোর কথা। যখন তিনি বলছেন, ইনি ভাবছেন কি জানি, জানেই না, তাই নিজের একটু ঢাক পেটানো শুরু করলেন। বলছেন, বলেন কি মশাই, ছেলেবেলা থেকে ব্রাহ্মধর্মকে সত্য বলে জেনেছি, সমাজে যাতায়াত করি, ব্রাহ্মধর্ম সমর্পণ করি। ঠাকুর বলছেন, যাই বোঝো যাই জানো তুমি ব্রাহ্ম নও। কি অদ্ভুত কথা, কি অদ্ভুত একটা তার নিজের কাছে কি একটা বিশ্বাস যে তুমি আর যাই করো। মনমোহন ঠিক তাই ছিলেন, তো তখনকার দিনে এটা একটা ফ্যাশন ছিল ব্রাহ্ম ধর্মের কাছে যাওয়া। কেন না, আমাদের পুতুল পুজোর দরকার নেই, আমরা পুতুল পুজো করব না, আমাদের এমন একটা সহজ সহজ ব্যাপার থাকবে যেখানে খ্রিস্টানদের মতো একটা সারমন দেবেন, একজন আচার্য থাকবেন, একদল লোক থাকবে কয়ারে যে আউ করে যেরকম গান গায় সেরকম কটা বাংলা গান গাইবে, আর মুসলমানদের মতো কোনো দেবতা থাকবেন, কিচ্ছু থাকবেন, এমনকি খ্রিস্টানরা যেরকম সেই হাত ছড়ানো তাদের দেবতা আছে, সেই হাত ছড়ানো দেবতাও তাদের দরকার নেই। এক অদ্ভুত জিনিস, সারা বাংলা মেতে উঠেছে এক নতুন ধর্মে, অথচ রুটলেস জিনিস, সে গাছ তার তার কোনো ইয়ে নেই, জ্বর নেই, তাই সে কিছুতেই বেড়ে উঠছে না। আদি ব্রাহ্ম সমাজ ভেঙে হলো সাধারণ ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে হলো সাধারণ ব্রাহ্ম সমাজ, তারপরে অনেক পরে সে হলো নববিধান ব্রাহ্ম সমাজ। টিম টিম করছে সেইখানে এখনকার অবস্থা, যে সমাজ যদি সত্য সনাতন পদ্ধতিতে দাঁড়িয়ে থাকতো সে বিকশিত হতো, বিকশিত হতো। স্বামীজি বলছেন, এক্সপানশন ইজ লাইফ, জীবনের প্রকাশ আমরা তাদের ভেতর দেখতে পেত। তিনি বলছেন, তুমি আসো যাও বটে, কিন্তু তুমি ব্রাহ্ম নও। কেন না, ওই ভাবটাকে তুমি মুখে স্বীকার করো, অন্তর থেকে নয়, অন্তর থেকে গ্রহণটা কিন্তু খুব বড় কথা। এটা কিন্তু আমাদের জন্য খুব শিক্ষণীয়। আমরা অনেকে মঠ মিশনে যাতায়াত করি, কিন্তু ভেবে দেখবেন, মুখে হাত দিয়ে ভাববেন, আমরা কতজনে সত্যি সত্যি মঠ মিশনের মতো করে ভালোবাসতে পারি, নিজেদের কী করে বদল করে দিতে পারি। আজকেই খানিকক্ষণ আগে তর্কাতর্কি হচ্ছিল একজনের সঙ্গে, আজকাল সব এক্স স্টুডেন্টদের সব গ্রুপ হয় না, তো সেই আমাদের স্কুলের এক্স স্টুডেন্টদের একটা ছোট্ট গ্রুপ আছে, দাঁড়ি আছে, কচি আছে, সব আছে। তার মধ্যে কচি ছেলেপুলেরা যা করে ফুটপাট উল্টো পাল্টা পোস্ট করে ফেলেছে, তাকে তো দাঁড়ানো হয়েছেই। সকলে এমন উষ্মা প্রকাশ করছেন যে প্রত্যেকেই যেন ভগবানের সঙ্গে দেখা করে নেমে এসে প্রথম কমেন্টটা করছেন, এত তারা পবিত্র, এত তারা প্রাণবন্ত মানুষ। তার উত্তরে আমি এই একটাই কথা লিখেছিলাম, দেখো আমরা এমন এমন জিনিস ছিলুম, ওই অমুকবাবু তমুকবাবু এরা ছিলেন বলে, সাধু তো দূরের কথা, মানুষ বলে নিজেদের পরিচয় দিতে পারছি। আর আমরা কেমন জিনিস শিখলাম, যে একটু ক্ষমা করা শিখলাম না, একটু বদল করা শিখলাম না। বাদ তো আমরা সবাই দিতে পারি, একজন মানুষকে জীবন থেকে বাদ দেওয়াটা কোনো ব্যাপার নয়, একজন মানুষকে বদলে দেওয়াটা একটা বড় কথা। গহনানন্দজির কাছে আমাদের একজন ভলেন্টিয়ার এসে 1969 সালে কোথায় বাড়ি করেছিলেন বেলুর বাজারের কাছে, কখনো বেলুর মঠে আসার সুযোগ হয়নি, রেলে চাকরি করেন তিনি, তার সব রকমের মহ যত রকমের আছে সবেতে তার আসক্তি আছে। তারপরে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর ডাক্তার বলে একটু হাঁটা চলা শুরু করে, একটু অ্যালকোহলিক ফ্যাট বেরোন, তা বেলুর মঠের ওই সামনের যে প্রাইভেট রাস্তাটা ওটা বেশ ভালো হাঁটা চলার জায়গা, হাঁটতে এসছিলেন বেলুর মঠে। তারপরে বন্ধুরা বলেছিলেন, মন্দিরের সামনে ভেতরে ঢুকতে হবে না, বাইরে ঘুরলেই 1 কিলোমিটার ঘোরা হবে, ওই 1 কিলোমিটার ঘোরার জন্য বাইরে গেলেন। তারপরে গহনানন্দজির কাছে দেখে মনে হলো এনার কাছে দীক্ষা নেওয়া দেওয়ার কথা। প্রেসিডেন্ট স্বামী গহনানন্দ এমনিতেই মহারাজ কারোর সঙ্গে কথা বলতেন না, গহনানন্দজি কারোর সঙ্গে কথা বলেন না, কিন্তু দীক্ষার সময় জিজ্ঞেস করছেন তাকে, গুরু পুজোর সময়, কী করো তুমি? বলছেন, এই রেলে কাজ করি, পারচেজে আছি। বলছেন, কটায় ছুটি হয়? বলছেন, 4:30। তারপরে কী করো? গুরুকে তো আর বলতে পারছেন না, কলকাতার সব ভালো ভালো জায়গায় যাই, যে এই সব নানা রকম কাজে। বলছে, আর কোনো কাজ নয়, কাল থেকে ছুটি হলে এখানে আসবে। পরের দিন গুরু বলেছেন, এসেছেন,
তাকে একটি ধুতি দেওয়া হয়েছে, একটা পাঞ্জাবি দেওয়া হয়েছে। গুরুদেব কোথায় তাকে ডিউটি দিলেন? তার ঠিক চোখের সামনে, ভগবানন্দজির সামনে, যারা দর্শনার্থী তাদের সেই লাইনটা কন্ট্রোল করতে এবং সবসময় ওনার চোখে দিব। উনি বলতেন হাঁ করে মহারাজ আমার দিকে তাকিয়ে আছেন, কোনো শব্দ হয় না দুজনের মধ্যে। কিন্তু আমি একটু 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 করে বসতে থাকলাম, আমার ভিতরে এক অদ্ভুত এক বদল হয়ে যেত। রোজ জানেন তো বাড়িতে যখন ফিরতাম নর্দমা থেকে তুলে নিয়ে আসতে হতো, কোনটা আমার বাড়ির রাস্তার কোনটা নর্দমার কোনটা লেন এটা আমি বুঝতে পারতাম না, এত মদ খেতাম। সেই মানুষ আমার এখন আর মদ খাওয়ার ইচ্ছাটুকু হয় না। আমরা ভারতের সাধক ভারতের সাধিকা এই গ্রন্থগুলো পড়ি, এই ধাক্কা মেরে দিলে এই চাটি মেরে দিলে ব্যাস তার সঙ্গে সঙ্গে বদল হয়ে গেল। এক অদ্ভুত মিরাকল আমার নিজের চোখে দেখে, এরকম সহ সহ মিরাকল আছে শ্রীরামকৃষ্ণের পদ্ধতি। এক লোকের সঙ্গে দেখা হয়েছিল, ভলেন্টারি করছিলেন মহারাজের মহাপ্রয়াণের পর যে ভাণ্ডারা হচ্ছিল গৌরানন্দজি সেইখানে, তার হাতের এই অংশটুকু নেই, বাঁ হাতে এই দিকটি নেই। আমাকে বলছেন মহারাজ বুঝতে পারছেন তো আমার হাতটা দেখে কি ভালো মানুষ আমি, এ লোক একবারে আকণ্ঠ মদ গেলে কাঁকুর গাছেতে গিয়ে বসে থাকতুন, আর দুটো অব্দি মহারাজের খাওয়া নেই, আমি আমার গল্প বলে চলেছি আর হু 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 করে চলেছে। বুঝছেন এই হু 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 এক একটা শব্দ মনে হতো আমার জীবনকে একটু 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 করে বদল করে দিল। কবে যে কাঁকুর গাছি ভলেন্টিয়ার হয়ে গেলাম, মহারাজের দীক্ষা হলো, মহারাজের কাছে দীক্ষা হলো, নিজেকে বদল করে ফেললাম বুঝতেই পারলাম। তার চেহারা কিন্তু এখনো সেই পুরনো ঘটনাকে সাক্ষী দেয়, লম্বা পাঞ্জাবি পরেন, হাতটা ঢাকা, কিন্তু সে মানুষটা সম্পূর্ণ বদলে গেছে। এইটা শ্রীরামকৃষ্ণের কাছে আসা। এই বলছেন না যে তিনি এমনভাবে তার সঙ্গে কথা বললে, দেখুন কি সুন্দর কথা বলছেন, বলছেন আর যাই কর, কারণ তিনি আমাদের চেয়ে আমাদের সম্পর্কে বেশি ভালো জানেন। আমরা ভাবি আমরা আমাদের সম্পর্কে ভালো জানি, তর্ক করছেন, বলছেন না না আপনি যাই বলুন আমি কিন্তু ব্রাহ্মণ। তখন ইনি বলছেন যায় যাহা যাও যাহা বুঝো ধর্মেরও বারতা, তুমি নাহে ব্রাহ্মদের এই মোর কথা, আমার কনভিকশন তুমি ব্রাহ্মণ নও। তিনি বলতে শুরু করলেন, এত বলি কহিতে লাগিলা উপদেশ, অন্তর্যামী ভক্ত প্রাণ প্রভু পরমেশ, কল্পতরু বিশ্বগুরু অখিলের স্বামী, সাকার সম্বন্ধে উক্তি ভক্তি প্রসবিনী, সোলার গঠিত আতা করি দর্শন, সত্যের কাছের আতা করে উদ্দীপন, সেই রূপ দেব দেবী মূর্তি দর্শনে, লীলারূপ কিবাকার পসব করে মনে, লীলাময় লীলারূপ বিভু ভগবান, সকলের সম্ভবে যেন সর্বশক্তিমান, দুভাই গলিয়ে গেছে প্রভুর ব্যাখ্যায়, সুমধুর মিষ্ট ভাষী প্রভু দেব রায়, শ্রীবাণীতে সুধাধারা এত বহেজ, শুনিলে তরল গলে অশনি কঠোর, এত চিরভক্ত তার ধাত বাধাতায়, ঈষৎ আভাসে সুধা স্রোতে ভেসে যায়, অপরূপ নরলীলা নরদেহ ধরি, না পারি বলিতে নাহি দেখাইতে পারি। পুথিকার বলছেন, তিনি বলছেন তুমি বলো ব্রাহ্ম, তুমি সাকারের কথা বলো, সাকার আকারেরও প্রয়োজন আছে। আকারের কেন প্রয়োজন? বলছেন গালে তৈরি হয়েছে সোলার গাছ, আতা গাছ, তাতে সোলার আতা ফুলে আছে, তুমি দেখেও বুঝতে পারছো যেটা সোলার আতা নয়, কিন্তু ওটা যে আতার মতো দেখতে, ওই সোলার ওই ফলটিকে দেখে তোমার বোধ হয়। ভগবানের মূর্তিও সেই অনন্তকে পরিচয় করে দেয়। স্বামীজি গেছেন সেই রাজার দরবারে, রাজা বলছেন তিনি ঈশ্বর মানেন না, রাজার সেই যে ছবি রয়েছে সেখানে থুতু ফেলতে বলছেন রাজার যে প্রধান যে উজির তাকে বলছেন ওতে থুতু ফেলো। তখন তিনি ভাবছেন আরে এ তো মহারাজের ছবি, বলছে বলো কি, এ তো কাগজ আর রং দিয়ে তৈরি, এটা তো মহারাজ নয়, মহারাজ তো এটা, ওটা তো মহারাজের প্রতিচ্ছবি। কিন্তু এই প্রতিচ্ছবি আমাদের সেই অনন্তের ধারণা করে দেয়। এই বোধ যদি আমাদের জাগ্রত হয় তাহলে কিন্তু হবে। এই যে আমরা দুর্গা মূর্তি দেখি, একটা ত্রিভুজ মূর্তি, ট্রায়াঙ্গল স্বরূপ, আমরা দেখি মা দুর্গা উপরে দাঁড়িয়ে আছে, নিচে একদিকে মহিষাসুর আর একদিকে সিংহ আছে, একটা অদ্ভুত ট্রায়াঙ্গল। কিন্তু যারা আমরা ভেতরের তত্ত্বটা জানি তাদের কাছে ওটা ট্রায়াঙ্গল না, তারা দেখতে পায় ওই তিনটে মূর্তি একটা ত্রিভঙ্গ স্থান স্থানাম মহিষাসুর মূর্তি নিয়ে। ওই ট্রায়াঙ্গেলের মধ্যে সৃষ্টির তিনটি তত্ত্ব রয়েছে, সত্যতত্ত্ব, রজতত্ত্ব, তমতত্ত্ব। মহিষাসুর সে হচ্ছে তমের প্রতি, যে ঘুমিয়ে থাকে, যে জাগে না, জাগতে দেয় না আমাদের মনের ভেতরে যে মহিষাসুর আছে,
রোজ আপনি সকাল 6টার সময় ঘুম থেকে ওঠেন, আপনি আজকে 4টার সময় ঘুম থেকে উঠবেন, কি করেন? আপনি অ্যালার্ম ঘড়িতে দেন, মোবাইলে অ্যালার্ম দেন, গিন্নিকে বলে রাখেন, বোনকে বলে রাখেন, ভাইকে বলে রাখেন, ছেলেকে বলে রাখেন, সকলকে বলে রাখেন। কেন করেন এটা? কারণ এক অদ্ভুত কর্মপ্রবাহ আপনাকে বাধ্য করছে ঘুম থেকে জাগার জন্য। কি হচ্ছে? রজগুণ। যখন আমরা প্রবল কর্মপ্রবাহতে মেতে থাকি, আর মা হলেন সত্ত্বগুণময়ী, তমগুণ ঘুমিয়ে থাকে, সে শান্ত, কিন্তু সে কিছুতেই জাগে না, কিছু জানতে দেয় না, তাকে জাগাতে গেলে কর্মের প্রয়োজন আছে, রজগুণের প্রয়োজন আছে। তাই মহিষাসুরকে মারার জন্য সিংহের প্রয়োজন আছে, কিন্তু যদি সিংহকে যদি বাড়তে দেওয়া হয় সে একবারে মাথার ওপর চড়ে যাবে। তাই দেবী তার পুরো পাটা দিয়ে সিংহের পিঠের ওপর দাঁড়িয়ে আছেন, আর মহিষাসুর সে তো মরেই আছে। তাই কিঞ্চিৎ ঊর্ধ্বম তথা বাম অঙ্গুষ্ঠম মহিষোপরি, নিজের বাঁ পায়ের আঙ্গুল দিয়ে, একটা পুরো আঙ্গুল দিয়ে তিনি চেপে রেখেছেন, আর দেবী এই দুজনের সত্তা নিয়ে দাঁড়িয়ে আছেন, তমগুণের মতো শান্ত আর রজগুণের মতো প্রবল বিক্রমময়ী। আমরা কিন্তু কেউ দেখতে পাই না, কেউ সুচিত্রা সেন দেখি, কেউ ঐশ্বর্য রায় দেখি, কেউ কত কি দেখি, কিন্তু এই সমস্ত প্রতিমার ভেতরে মুখে আছে আমাদের শাশ্বত তত্ত্ব। এই তিন তত্ত্ব আমাদের শরীরে আছে। মা বলছেন এই সমস্ত কিছুর ওপরে ওঠো, রজ তমর ওপরে উঠতে গেলে রজকে জাগ্রত করো, রজর ওপরে উঠতে গেলে সত্যকে জাগ্রত করো। আর এ যেটা যিনি জানেন, তিনি দেখবেন মাথার ওপর শিবের শিব দেখবেন, একটা ওই চালচিত্রে আঁকা থাকে শিব ঠাকুর, তিনি তম্বুরা বাজাচ্ছেন, এক অদ্ভুত তম্বুরা বাজিয়ে বিভোর হয়ে আছেন। এই তত্ত্বটা যিনি জানেন তিনি ওই মাথার ওপর ওই বিভোর হয়ে থাকেন। ওটা যেন আমাদের জন্য বলা হচ্ছে। আমরা তো ঐশ্বর্য রায় দেখে মুগ্ধ হয়ে যাই, ওটা অন্য কিছু দেখতে পারি না, কিন্তু এক আদি অকৃত্রিম প্রত্যেক আমাদের প্রত্যেক কিছুর ভেতরে এক অদ্ভুত বার্তা বই যে মূর্তি এই কারণে প্রয়োজন আছে, এগুলো আমাদের জাগায়। মায়ের পাশে, মায়ের ডান পাশে যিনি আছেন লক্ষ্মী, আমরা ধনের দেবতা মানি তা নয়, লক্ষ্মীর অন্য নাম হচ্ছে শ্রী। শ্রী হচ্ছে চরিত্র, ধনের প্রতি, যে ধন থাকলে আমরা নিজেরা সমৃদ্ধ হই। সিংহের এই হাতির মতো মুখ গণেশের, তাকে বলা হয় সিদ্ধিদাতা। কেন হাতির মতো মুখ? না, হাতির স্ফূর্তি করে যখন এগিয়ে যায়, পথে যাবতীয় বাধা সেটাকে অতিক্রম করে করে এগোয়। দেবীর তাই ডান দিকে সিংহ গণেশ আছেন, যিনি আমাদের বলেন ওগো এগিয়ে যাও, পথের যাবতীয় বাধাকে অতিক্রম করো। এই বাধাকে অতিক্রম করতে গেলে দুটো জিনিসের দরকার হয়, এক হচ্ছে একাগ্রতা আর একটা হচ্ছে বীর্যতা। বীর্যতার প্রতীক হচ্ছেন কার্তিক, আর তার ওই অ্যারো যেটা বান যেটা, সেটা হচ্ছে একাগ্রতার, মনের একাগ্রতার প্রতীক। আর যে এই সমস্ত কিছু দিয়ে নিজেকে জানতে পারে তার ভেতরে শুধুমাত্র জ্ঞানের আলো ফোটে। তাই সরস্বতী সব সাদা, গায়ের রং সাদা, কাপড় সাদা, পদ্মফুলটা সাদা, হাঁসটা শুধু সাদা। অন্ধকার আমরা আলোকে, আধারকে, মনের অন্ধকার, অজ্ঞানকে অন্ধকার, কালোর সঙ্গে তুলনা করি, আর জ্ঞান হচ্ছে তাই কালোর বিপরীত, তাই হলো আলো। আলোর কোনো রং হয় না, তাই সর্বশুক্লা সরস্বতী। আর এই গোটা জিনিসটাকে যিনি জানেন তিনি হলেন ওই মাথার উপর বসে থাকা শিব ঠাকুর। এই গোটাটা একটা মূর্তি, আলাদা আলাদা করে 1, 2, 3, 4, তারপরে নিচে 2, 6, আর উপরে দেবী 7, সব মিলিয়ে একটা মূর্তি ভাবি, কিন্তু আদতে একটা মূর্তি। যখন বিসর্জন হয় পূজারী মন্ত্র বলার আগে, ভিতরে সব গোপন কথা, পূজারীকে বলা হয় চিন্তা করো যেখানে যত দেব দেবীর মূর্তি আছে সব যেন দেবীর ভেতরে মিলিয়ে যাচ্ছে, লীন হয়ে যাচ্ছে, এইটা আমাদের প্রকাশ করে, আলাদা আলাদা কোনো মূর্তি নেই। অথচ আমরা কত অবজ্ঞা করে, দূর একটা মেয়ে মানুষ একটা সিংহের পিঠে চড়ে একটা পুরুষ মানুষের বুকে একখানা বর্ষা ঢুকিয়ে দিয়েছে। এই যে বর্ষা যে ধরেছেন, যে তিনি যে মাথা হাতে যে ত্রিশূল, সে ধরাটার ভেতরে অদ্ভুত। বলছেন মুঠিটা এমন করে ধরা আছে, একবারে ত্রিশিখামপি করাই রুদ্রহন্ত্রী প্রণেত্রম, একবারে শক্ত করে ধরে আছেন, তার উঠোর মধ্যে ধরা আছেন। ওটা হচ্ছে সৌর্যের প্রতি, বীর্যের প্রতি, আমাদের প্রত্যেকের ভেতরে আছে, শুধু আমরা জাগাই না, আমরা বুঝি না। আমরা তাই দেবদেবী বলছেন সেই রূপে দেবদেবী মূর্তি দর্শনে, লীলারূপে কিবা কার সব পড়ে মনে, লীলাময় লীলারূপ বিভু ভগবান, সকল সম্ভবে কেন সর্বশক্তিমান, দুভাই গলিয়ে গেছে প্রভুর কথায়, সুমধুর মিষ্ট ভাষী প্রভু দেব রায়, শ্রীবাণীতে সুধা ধরা এত বাহে জোর,
শুনিলে তরলে গলে অসংখ্য কঠোর। এই দেবদেবীর এক অদ্ভুত গল্প শুনে ইনি মুগ্ধ হয়ে গেছেন। ইনি বলছেন কি এক অদ্ভুত জিনিস শুনলাম, এর আদতে তো ভক্তিমান কিন্তু চাপা পড়েছিল। সেই গল্প আছে না যে ফোয়ারা চাপা পড়েছিল, মিস্ত্রি যখন কাজ করতে গিয়ে খুলে দিল তখন ফটফট ফটফট করে জল বেরোতে শুরু করলো। ঠিক সেরকম আমাদের প্রত্যেকের ভেতরে সেই ফোয়ারা আছে। পুঁথিকার লিখছেন, ঈশ্বর আভাসে সুদা স্রোত ভেসে যায়, অপরূপ নরলীলা নরদেহ, অপরূপ নরলীলা নরদেহ ধরি, না পারি বলিতে নাহি দেখাইতে পারি, বড়ই সহজ নইলে দেখা বুঝা ভারে, হাতে আছে হাতে নাই আশ্চর্য ব্যাপার, ভক্ত বিনা খেলা কারে না পারে নয়নে, চুম্বক কেবল মাত্র লোহা পেলে টানে, স্বচ্ছ নিরমল ভক্ত চিতের উপরে, প্রতিভাত করে মাত্র চন্দ্রমার কর, ভক্তের মিলন হৃদি যদি দেখা যায়, তথাপি দর্পণ তুল্য ধুলার আশি গায়, পরিষ্কার নহে কষ্ট হয় অনায়াসে, ভিড় মন্দ সমীরণ সামান্য বাতাসে, ভাগবত লীলা মধ্যে শুনো কথা তার, প্রভু জিজ্ঞাসিলে রামে রামে তুমি না ডাক্তার, নিচে শয্যাগত জ্বরে ভাগিনা হৃদয়ে, দেখাইয়া তারে বলিলেন নীলাময়, নাই টিপে দেখো দেখি আছে কিরকম, পরীক্ষা করিয়া ভক্তে রাম ভক্তত্ব কন, জ্ঞানী গুণী সুগম্ভীর আপ্যায়িত স্বরে, এমন নাহি কো জ্বর এখন নাহি কো জ্বর জ্বর গেছে ছেড়ে। পুঁথিকার বলছেন তিনি তাকে এমন ভাবে বলছেন, তার কথার ভেতরে এমন একটা বিশ্বাস আছে, তিনি যেন মনে হচ্ছেন তার প্রত্যেকটা শব্দের ভেতরে তার ফিরে আসা বিশ্বাস যেন আসছে। স্বামীজি বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান, ধর্ম হচ্ছে মানুষের ভেতরে যে দিব্য ভাব যা তার ভেতরে আছে তার বিকাশ সাধন। দুটো ইংরেজিতে শব্দ একসঙ্গে বলা আছে বারবার, একটা হচ্ছে ম্যানিফেস্টেশন আর একটা হচ্ছে অলরেডি ইন ম্যান, যা মানুষের ভেতরে আছে আর তার ম্যানিফেস্ট করা বিকাশ সাধন, এর বাইরে আর ধর্ম কিছু নয়। আপনি যে মুহূর্তে চিন্তা করবেন যে হ্যাঁ আমি ভালো হতে চাই, সে মুহূর্তে ভালো হবার ইচ্ছা হবে। আমি পেটুক লোক তো খুব গল্প বলি, একটা আলুর দমে আলুর দম রান্না করবেন বলে বাজার থেকে আলু কিনে নিয়ে এসছেন, ব্যাগে করে আলু কিনে নিয়ে এসছেন, ওই আলুগুলো সঙ্গে সঙ্গে কড়াইতে ফেলে দেন না, তখন কি করেন জল দিয়ে সেই আলুটাকে পরিষ্কার করেন, তারপরে পিলার হোক বটি হোক তাই দিয়ে আস্তে আস্তে তার খোসাটাকে ছাড়ান, খুব কষ্ট হয় খোসা ছাড়াতে, তারপরে ওই গোটা গোটা আলু ভাজেন না, ওটাকে কেটে চার টুকরো করেন, মানে যে আলুটা নিয়ে এসেছিলেন তার সাইজটা ছোট হয়ে গেল, তারপরে একবারে ছাঁকা তেলে মুছমুছে করে ভাজে, তারপরে কি করেন তার ভেতরে মশলা দেন, চিনি দেন, নুন দেন, জল দেন, নাড়তে থাকে নাড়তে থাকে নাড়তে থাকেন, শক্ত শক্ত আলুগুলো একটা সময় নরম হয়ে যায়, তখন ওই টিপলে স্বাদ নিলে মনে হয় আলুর বাইরে যে চটপটে জিনিসটা আছে সেটা আলুর ভেতরে, তখন ঠিক ঠিক ওই গানটা মনে হয়, আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়। ওইটা হচ্ছে আমাদের জীবন, যে মুহূর্তে আমরা ভালো হতে চাই ভগবানের কৃপা ঝরে পড়ে এই জলের মতো, তখন আমরাই চেষ্টা করি আমাদের পূর্ব পূর্ব সংস্কারগুলো সরানোর জন্য, যে খোসাটা ছাড়াই দেখবেন খুব শক্ত, যত পুরনো আলু হয় তত তার খোসা ছাড়াতে বেশি কষ্ট হয়, তেমনি সংস্কার যত পুরনো হতে থাকে তত আমাদের ভেতরে এটা ছাড়াতে সময় লাগে, যে মুহূর্তে সংস্কার পুরনো সংস্কার ছেড়ে নতুন হই তখন আর আমি সেই বাইরের কালো মানুষটি নই, আমি এই ধবধবে সাদুর সাদা আলুর ভেতরটা, এটা কিন্তু আমরা কিনে আনিনি, কিন্তু গোটা দিয়ে তো হয় না, তখন ওই যে যখন আমি নিচু হতে থাকি আমার ভেতর যখন পূর্ণ হয় তখন আমি বিভাজিত হয়ে যাই, সেই কারণে আলুর ছোট ছোট টুকরো, তখন ভগবান আমাদের প্রতিকূল পরিস্থিতিতে রাখেন, ভাজা ভাজা হতে থাকি, আমরা বলি ও কী কষ্ট, আমার মতো কষ্ট জগৎ সংসারে আর কারুর নেই, ভাজা ভাজা হতে থাকি, কিন্তু এই ভাজা ভাজা হওয়াটা কেন না, আগামী দিনে যত ব্যথাই আসুক যত কষ্টই আসুক না কেন আমি সেটা বোঝ বহন করতে পারবো, জীবন আমার সুস্বাদু হয়ে গেছে, যেমন ভাজা আলুটা খেতে বড্ড মিষ্টি লাগে ঠিক সেই রকম। এরপরে সাধনের মশলা দেওয়া হয়, অভ্যাসের জল দেওয়া হয়, আর জীবনকে দেখার ইতিবাচক দৃষ্টি সেটা হচ্ছে লবণ আর চিনি, তাই দিয়ে আমরা নিজেদের কষতে থাকি কষতে থাকি কষতে থাকি, শ্রীরামকৃষ্ণের ভাষায় তেরা বনত বনত বনি যাই, এখানেও ঠিক একই জিনিস হলো, শ্রীরামকৃষ্ণদের জিজ্ঞাসা করলেন ওই হৃদয় পড়ে আছে ওর বড্ড জ্বর হয়েছে, তুমি না ডাক্তার তুমি ওকে দেখে দাও, হৃদয়কে পরীক্ষা করে
তখন ইয়ে রামচন্দ্র বলছেন না, জ্বর ছিল বটে কিন্তু আর জ্বর নেই। এ যেন তিনি হৃদয়ের কথা বললেন না, তিনি তার নিজের কথা বললেন, আমাদের গল্প বললেন। আমরা জ্বর নিয়ে আসি, নানা রকম উষ্ণতা নিয়ে আসি, আর তার কাছে এসে ধীরে ধীরে শীতল ঠান্ডা হয়ে যাই, ভেতরের সেই জ্বর সমস্তটাকে বাইরে ফেলে দিয়ে এক নতুন মানুষ হবার চেষ্টা করি। প্রভুর কাছে প্রার্থনা, আমাদের সেই প্রয়াস সার্থক হোক, তবেই শ্রীরামকৃষ্ণকে পড়া সার্থক, তবেই শ্রীরামকৃষ্ণকে ভাবা সার্থক, তবেই শ্রীরামকৃষ্ণময় জীবনযাপনের ইচ্ছা প্রকাশ করা সার্থক। ভগবানের ইচ্ছা হলে আবার আপনাদের সঙ্গে আগামী মাসে এরকম শেষ বুধবার দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।